সিঙ্গাপুরে চাকরি দেওয়ার নামে নূরজাহানকে তুলে দেওয়া হয় নারী ব্যবসায়ীদের হাতে। পালিয়ে আসার পর নারী পাচারকারী চক্রের হুমকি অব্যাহত। মন্টু কই? থানায় গেলে তোর খবর আছে। এই চল। সাতক্ষীরা সীমান্তে পাচারের সময় তরুণী উদ্ধার। পাচারকারীদের হাত থেকে 34 জনকে উদ্ধার করেছে বিটিআর। পাচারের কারণে শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত হয়েছে এমন অসংখ্য নারী। হারিয়েছে তাদের সব, এরা আমাদেরই একজন। এই বেদনা আমরা আর দেখতে চাই না। আসুন পাচারের শিকার এসব হতভাগ্য মানুষের পাশে দাঁড়াই। সহায়তার জন্য যোগাযোগ করুন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM, ফোন 01726828777, অর্থায়নে USAID বাংলাদেশ।